বন্ধুরা, অ্যানিমেশন মুভিগুলোর স্টোরি সবসময় অনেক সুন্দর হয়। আজকে আপনাদের জন্য এরকমই একটা সুন্দর অ্যানিমেশন মুভি নিয়ে এসেছি। দারুণ এই মুভিটি এনজয় করতে ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখুন। আর প্লিজ আপনারা সবাই ভিডিওটিকে লাইক করে দিন, যাতে আমি আপনাদের জন্য আরও দারুণ সব ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো শুরু করা যাক। এক সময় ম্যাগনিফিকো নামের একটা যুবক ছিল। তার মনে হতো যে মানুষের কাছে তার সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার সেই উইশ, যেটা সরাসরি হার্ট থেকে আসে। অন্তরের গভীর থেকে আসা এই উইশগুলো একজন মানুষকে ঠিক সেই রকমই বানাতে পারে যে রকমটা সে আসলে ভেতর থেকে হতে চায়। কিন্তু অধিকাংশ মানুষের উইশই অপূর্ণ থেকে যায় বা সহজেই ডিস্ট্রয় হয়ে যায়। মানুষের এই মূল্যবান উইশগুলোকে বাঁচানোর জন্য ম্যাগনিফিকো ম্যাজিক শিখতে শুরু করে। আর একসময় সে অনেক বড় মাপের একজন ম্যাজিশিয়ান হয়ে যায়। তার কাছে মানুষের ইচ্ছা পূরণের ক্ষমতা চলে আসে। এমনকি সে মানুষের উইশগুলো নিজের কাছে রেখে সেগুলোকে প্রোটেক্ট করতেও পারত। সেই সুন্দর উইশগুলো খারাপ চিন্তা বা হতাশা থেকে যাতে নষ্ট না হয়, সেজন্য সবাই ম্যাগনিফিকোর কাছে নিজেদের উইশ জমা রাখত। সঠিক সময় আসলে ম্যাগনিফিকো বিভিন্ন মানুষের উইশ একে একে পূরণ করত। ম্যাগনিফিকো আর তার লয়াল ওয়াইফ আমায়া সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ডের ওপর নিজেদের কিংডম তৈরি করে। রোজাস নামের এই কিংডমে যে কোনো জায়গার যে কোনো মানুষ আসলে তাদের সবাইকে ওয়েলকাম জানানো হতো। খুব দ্রুত রোজাস কিংডম অনেক বড় হয়ে ওঠে। রোজাস এর মানুষজন তাদের রাজা রানীর সাথে অনেক সুখে শান্তিতে বাস করত। সেখানে আশা নামের একটা মেয়েও তার গ্র্যান্ডফাদার, মা আর ভ্যালেন্টিনো নামের একটা ছাগলকে নিয়ে বাস করত। আজ আশার গ্র্যান্ডফাদারের বয়স 100 বছর হয়ে গেছে। আনফরচুনেটলি এখন পর্যন্ত তার উইশ পূরণ করা হয়নি। আশার মা এসে জানায় যে আজকে উইশ সেরেমনির দিন, মানে তাদের কিং ম্যাগনিফিকো আজকের দিনে যে কোনো একজনের উইশ পূরণ করবে। হয়তো আজকেই আশার গ্র্যান্ডফাদার সাবার উইশ পূরণ হয়ে যাবে। এরপর আশা ভ্যালেন্টিনোকে সাথে নিয়ে বাইরে চলে যায়। আজকে অন্য এক দেশ থেকে একটা ফ্যামিলি রোজাসে এসেছিল। আশা তাদেরকেই এই আইল্যান্ডের সব কিছু ঘুরে দেখায় আর এখানকার ইতিহাস শোনায়। আশা বলে যে যে কারো 18 বছর পার হলেই সে নিজের অন্তরের উইশ রাজাকে দিয়ে দেয়, যাতে তার উইশটা সেফ থাকে। কোনো একটা উইশ সেরেমনিতে রাজা তার উইশ পূরণ করবেই। অবশ্য আশাও কয়েক মাস পর 18 বছরে পা দিবে। আজকেই রাজার সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজকে আশাও নিজের উইশ রাজাকে দিবে। কিন্তু সে অনেক বেশি নার্ভাস ছিল, তাই সে তার বেস্ট ফ্রেন্ড ডালিয়ার কাছে চলে যায়। ডালিয়া আবার রাজার জন্য খাবার বানানোর কাজ করত, মানে প্রাসাদের রান্নাঘরেই তার কাজ ছিল। ডালিয়ার সাথে আশা কিছুক্ষণ প্র্যাকটিস করে নেয় যে রাজার সাথে সে কিভাবে কথা বলবে। আশার অন্যান্য ফ্রেন্ডরাও তাকে চিয়ার আপ করে। তবে আশার সাইমন নামে একটা ফ্রেন্ড ছিল। অনেক বছর পার হওয়া সত্ত্বেও তার উইশটা এখনো পূরণ হয়নি, তাই সে ভেতর থেকে অনেক হতাশায় ভুগত। যাই হোক, কিছুক্ষণ পরেই কুইন আমায়া আশাকে ইন্টারভিউ এর জন্য ডাকতে আসে। আশা অনেক বেশি ভয় পাচ্ছিল যে রাজার সামনে সে উল্টাপাল্টা কোনো কাজ করে না বসে। তখন কুইন তাকে রাজার পছন্দ অপছন্দের ব্যাপারে অনেক কিছু বুঝিয়ে দেয় আর তাকে অনেক সাহসও দেয়। আসলে আশা রাজ্যের সবাইকে অনেক ভালোবাসত, সেজন্য রানীর মনে আশার জন্য একটা সফট কর্নার ছিল। এরপর আশা কিং এর স্টাডি রুমে চলে যায়। বিশাল বড় রুমটায় বিভিন্ন ধরনের ম্যাজিকের বই রাখা ছিল। সেখানে একটা বই অনেক প্রোটেকশনের মধ্যে রাখা ছিল। আশা সেখানে হাত দিতে গেলে কিং এসে আশাকে থামিয়ে দেয়। কিং বলে যে এই বইটা অনেক ভয়ানক আর নিষিদ্ধ, তাই বইটাকে ম্যাজিক্যাল স্পেলের সাহায্যে প্রোটেকশন দেওয়া হয়েছে। এরপর রাজা আশাকে তার উইকনেস আর ট্যালেন্ট সম্পর্কে জিজ্ঞেস করে। আশার বাবাকে কিং অনেক ভালোভাবেই চিনত। আশার বাবা একজন ফিলোসফার ছিলেন। তিনি সবসময় বিভিন্ন স্টারের কথা বলতেন। তিনি আশাকেও স্টার সম্পর্কে অনেক কিছু শিখিয়েছিলেন। তবে আশা যখন 12 বছরের বাচ্চা, তখনই তার বাবা মারা যায়। ম্যাগনিফিকো বলে যে ছোটবেলায় তার পুরো গ্রাম আর তার ফ্যামিলি চোরদের হাতে ডিস্ট্রয় হয়ে গেছিল। তার সব স্বপ্ন শেষ হয়ে গেছিল, তাই সে অন্য সব মানুষের ভালো ভালো ইচ্ছাগুলোর ক্ষতি হতে দিবে না। কিং এর এমন গুণের জন্য আশাও সারা জীবন কিং এর জন্য কাজ করতে চায়। তখন কিং আশাকে সেই সিক্রেট রুমে নিয়ে যায়, যেখানে সবার উইশ সেফলি রাখা হতো। এই রুমে অনেক কম লোকই আসতে পারত। সেখানে রাজা অনেকের উইশই আশাকে দেখায়। এতগুলো উইশের মধ্যে আশা তার গ্র্যান্ডফাদার সাবার উইশও দেখতে পায়। সাবার উইশ ছিল সবাইকে গিটার বাজাতে শেখানো আর সবাইকে ইন্সপায়ার করা। আশা তার গ্র্যান্ডফাদারের উইশটা দেখেই বুঝতে পারে
যে তার গ্র্যান্ডফাদারের মনটা কত ইনোসেন্ট। কিন্তু ম্যাগনিফিকো সাবার উইশটা দেখেই বলে যে উইশটা অনেক বিউটিফুল, কিন্তু সাবা পরবর্তী জেনারেশনকে ইন্সপায়ার করতে চাই। সে গিটার বাজানোতে সবাইকে ইন্সপায়ার করতে পারলে এমন কিছু কাজেও সবাইকে ইন্সপায়ার করতে পারবে যেটাতে রোজাসের ক্ষতি হবে। তাই সাবার উইশটা অনেক ডেঞ্জারাস। আশা ম্যাগনিফিকোকে অনেক বোঝায় যে সাবা অনেক ভালো মানুষ, সে কোনোদিনও কারো ক্ষতি করবে না। কিন্তু রাজা তার কথাই পাত্তা দেয় না। তার মানে এখানকার অধিকাংশ উইশই পূরণ হবে না? তাহলে কিং যাদের উইশ পূরণ করবে না তাদের উইশগুলো ফিরিয়ে দিলেই পারে? তাহলে তারা নিজে থেকেই নিজের উইশগুলো পূরণ করার চেষ্টা করতে পারবে? কিন্তু না, কিং সেটাও করবে না। কিং বলে যে লোকজন নিজের উইশ পূরণ করতে পারে না বলেই সেগুলো আমাকে দিয়ে যায়। আমার কাছে উইশ জমা দেওয়ার পর তারা উইশটাকে একদমই ভুলে যায়, এতে তারা নিশ্চিন্ত থাকতে পারে। আশা অবাক হয়ে বলে যে কিং সবাইকে নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর আর ইম্পর্টেন্ট জিনিসটাই ভুলিয়ে দেয়। আর কিছু বলার আগেই কুইন সেখানে উইশ সেরেমনির জন্য কিংকে ডাকতে আসে। তাই কিং সেখানে আর কথা বাড়ায় না। তবে ম্যাগনিফিকো ইচ্ছা করেই উইশ সেরেমনিতে আশাকে সবার সামনে বসায় আর অন্য একজনের উইশ পূরণ করে দেয়। সাবা আবার হতাশ হয়ে যায়। এরপর কিং আশাকে ইনসাল্ট করে সেখান থেকে চলে যায়। কিংয়ের এসব আচরণে আশার মন ভেঙে যায়। সেদিন রাতে ডিনারের সময় সাবার জন্য আশার বাড়ির সবার অনেক মন খারাপ ছিল। আশার মা সাবাকে সান্ত্বনা দিয়ে বলে যে নেক্সট টাইমে হয়তো সাবার উইশই পূরণ হবে। এই কথা শুনে আশা আর নিজেকে আটকে রাখতে পারে না। সে ম্যাগনিফিকোর সাথে ইন্টারভিউয়ের সময়কার সব কথাগুলো সাবাকে বলে। শুধু সাবার না, এমন অনেক মানুষের দারুণ সব উইশগুলো কখনো পূরণই হবে না। আশা সাবাকে তার উইশটা বলে দিতে চায় যাতে সাবা নিজে থেকেই তার উইশ পূরণের চেষ্টা করে। কিন্তু সাবা নিজের উইশটা মনে করতে চায় না। আশার কথাগুলো তার ফ্যামিলিকে অনেক বড় শক দিয়েছিল। সাবা আশার আর কোনো কথা শুনতে চায় না আর তাকে ডিনারের টেবিল থেকেও চলে যেতে বলে। তখন আশার রাগে দুঃখে বাড়ি থেকে বের হয়ে যায়। ভ্যালেন্টিনোও তার পিছে পিছে চলে যায়। আশা ভেবে পাচ্ছিল না যে সে সবাইকে কিভাবে বোঝাবে। ম্যাগনিফিকোর ভরসায় থাকলে অধিকাংশ মানুষের উইশ পূরণই হবে না, এমনকি সবাই নিজেদের সুন্দর উইশগুলো কখনো মনেও করতে পারবে না। এরপর আশা সেই জায়গায় চলে যায় যেখানে সে তার বাবার সাথে বসে আকাশের তারা দেখত। সেখানে গিয়ে সে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে নিজের হার্টের উইশ বলে যে সবাই যা চায় তার চেয়েও যাতে বেশি পায়, মানে সবার উইশই যেন পূরণ হয়ে যায়। তখনই আকাশের একটা তারা নিচে নেমে আসে। এতে কিছুক্ষণের জন্য পুরো রোজাস আইল্যান্ড উজ্জ্বল সোনালি আলোয় ভরে যায়। ম্যাগনিফিকোর জমানো উইশগুলো নড়ে ওঠে। এসব দেখে ম্যাগনিফিকো অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে যে হয়তো কোনো জাদুকর তাকে থ্রেট দিচ্ছে। কিন্তু রোজাসে তো ম্যাগনিফিকো বাদে আর কারো ম্যাজিক ইউজ করার অনুমতি নাই। তাহলে এমনটা কে করলো? ম্যাগনিফিকো চিন্তায় পাগল হয়ে তার লাইব্রেরির সব বইয়ে এই ব্যাপারে খুঁজতে থাকে। কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কোনো উত্তরই সে পায় না। তখন রাগে সে সেই নিষিদ্ধ বইটাকে পড়তে যায়। তখন কুইন তাকে অনেক রিকোয়েস্ট করে যাতে সে এই ভয়ানক বইটা না খোলে। এর ভেতরে কি আছে কেউ জানে না, হয়তো এই বইটাই রাজাকে কন্ট্রোল করতে শুরু করবে। কুইন তাকে বোঝায় যে ম্যাগনিফিকোর মতো একটা রাজা থাকতে রোজাসের কিচ্ছু হবে না। কুইনের কথায় ম্যাগনিফিকো অনেকটা শান্ত হয় আর সেই বইটা ইউজ করে না। ওইদিকে আশার সামনে হঠাৎ করে একটা ছোট্ট কিউট স্টার এসে হাজির হয়েছিল। প্রথমে তো আশা এসব বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু স্টারটি জঙ্গলের গাছপালা, পশু পাখি, এমনকি ভ্যালেন্টিনোর ওপরও ম্যাজিক করে আর তাদেরকে অনেক বেশি জীবন্ত করে দেয়। সবাই মানুষের মতো কথা বলছিল, নাচ গান করছিল, এমনকি আশার সাথে অনেক ফ্রেন্ডলি আচরণও করছিল। এত সব কিছু দেখে আশা বিশ্বাস করতে বাধ্য হয় যে তার জন্য আকাশ থেকে আসল উইশিং স্টার নেমে এসেছে, যেটার কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে। এবার আশা স্টারকে ম্যাগনিফিকোর ব্যাপারটা বলে আর এটাও বলে যে সে চায় তার মা আর গ্র্যান্ডফাদার যেন নিজেদের উইশগুলো ফিরে পায়। তখন স্টার তাকে ইশারা করে বোঝায় যে তারা ম্যাগনিফিকোর কাছ থেকে উইশগুলো ফেরত নিয়ে আসবে। আশা ভাবে যে কাজটা তো চুরি করা হবে, কিন্তু স্টার তাকে বোঝায় যে উইশগুলো তো আর ম্যাগনিফিকোর না, তাই এটা কোনো চুরি হবে না। স্টার তখনই উইশগুলো ফেরত আনতে চলে যায়, কিন্তু আশা কোনো মতে তাকে আটকে রাখে। এত বড় কাজ করার জন্য তার একটা ভালো প্ল্যান দরকার আর দরকার বড়সড় হেল্পের। তাই সে স্টারকে নিয়ে তার বন্ধুদের কাছে চলে যায়।
প্রাসাদের ফার্মে স্টার আর ভ্যালেন্টিনোকে আটকে রেখে আশা তার বন্ধুদের সাথে কথা বলতে যায়। তবে আশা বুঝতে পারছিল না যে সে তার বন্ধুদের কিভাবে স্টারের ব্যাপারে বলবে। তখনই আশার বন্ধুরা ফার্মের মধ্যে থেকে অনেক শব্দ শুনতে পায়। এসব শব্দ শুনে আর আশার হাবভাব দেখে তারা বুঝতে পারে যে কিছু তো একটা গোলমাল আছে। তারা সবাই মিলে আশাকে চেপে ধরে, তাই আশা বাধ্য হয়ে তার বন্ধুদের স্টারের ব্যাপারে সবকিছু খুলে বলে। সবাই তো স্টার আর তার ম্যাজিক্যাল কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। আশার বন্ধু সাইমন, যে সব সময় মন মরা থাকতো, সে জিজ্ঞেস করে যে স্টার তার উইশ পূরণ করতে পারবে কিনা। তখন আশা বলে যে স্টার সবাইকে নিজেদের উইশ পূরণে হেল্প করতে পারে। যাই হোক, আশা সবাইকে প্রমিস করে যে স্টারের জন্য কখনো কারো কোনো ক্ষতি হবে না। তার বন্ধুরাও তাকে প্রমিস করে যে স্টারের ব্যাপারটা তারা সিক্রেটই রাখবে। এবার আশা তার বেস্ট ফ্রেন্ড ডালিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। আশা তাকে অনেক বোঝায় যে কোনো মূল্যে তাকে কিং এর স্টাডি রুমে যাওয়াই লাগবে। আগেই বলেছি ডালিয়া কিং এর জন্য খাবার বানাতো, তো তার রান্নাঘর থেকে কিং এর স্টাডি রুমে খাবার পৌঁছানোর জন্য একটা সিক্রেট লিফট ছিল। হাজার হলেও আশা ডালিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই ডালিয়া তাকে হেল্প না করে পারে না। ডালিয়া তাকে সেই সিক্রেট লিফটার কাছে নিয়ে যায়। কিং কিছুক্ষণের জন্য প্রজাদের সাথে দেখা করতে বাইরে যাবে। এই সময়ের মধ্যে আশাকে নিজের কাজ সেরে ফেলতে হবে, তাই আর সময় নষ্ট না করে আশা ভ্যালেন্টিনো আর স্টারকে সাথে নিয়ে লিফটে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা রাজার স্টাডি রুমে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ভিডিওটাকে দুইটা পার্টে আপলোড করেছি। সেকেন্ড পার্টের লিঙ্ক আমি কিছুক্ষণের মধ্যেই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। টাটা।